আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই রাতের গুরুত্বপূর্ণ একটি আপডেটে সেপ্টেম্বর মাসের বারো তারিখ দূতাবাসের একটি বিজ্ঞপ্তি রয়েছে তার বিস্তারিত জানাবো এবং পিলিপিনী গৃহকর্মী কুইতে আসার শুরু হয়েছে কি প্রক্রিয়ায় তা জানার দরকার রয়েছে আমাদের বহু প্রবাসী ভাই বোনের যারা কমেন্টস করেছেন আশা করি ভিডিওটি আপনাদেরকে দারুণভাবে সহযোগিতা করবে তাই সবাইকে অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করে আপনি অন্যকে দেখার সুযোগ করে দিন আমরা প্রতিদিন কুয়েতে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে যাচ্ছি এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির মাধ্যমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদেরকে সাপোর্ট করুন বাংলাদেশ দূতাবাস কুয়েত বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে পনেরোই সেপ্টেম্বর দু রবিবার ঈদে মিল্লাদুল নবী উপলক্ষে কুয়েতের বাংলাদেশ দূতাবাস বন্ধ থাকবে এ সময় কুয়েতে পাসপোর্ট সেবা সহ আরও বিভিন্ন সেবা কার্যক্রম যথারীতি বন্ধ থাকবে যেহেতু বৃহস্পতিবার এর পরের দিন শুক্রবার শনিবার রবিবার মানে তিন দিন গভর্নমেন্ট সেক্টরে ছুটি থাকবে বা যারা গভর্নমেন্ট সেক্টরের কাজে জড়িত তারা ছুটি পাচ্ছে আজকে প্রবাসী ভাই বোন দূতাবাসে যাওয়ার অপেক্ষা ছিল তিনি পনেরোই সেপ্টেম্বর রবিবার দূতাবাসে যাওয়া থেকে বিরত থাকবে এদিকে বহল আলোচিত ফিলিপিন গৃহকর্মী চুক্তি অবশেষে কার্যকর করেছে কুয়েত আমরা এর আগের তথ্যগুলোতে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যখন কুয়েতের সরকার ফিলিপিনের গৃহকর্মী আনা বন্ধ করে দিয়েছিল ফিলিপিনি গৃহকর্মীদের উপর বছর জুড়ে যে নিষেধাজ্ঞা ছিল সেটি তা প্রত্যাহার হয়েছে এবং ফিলিপিনী গৃহকর্মীরা কুইতে আসা শুরু করে দিয়েছে ফিলিপাইনি গৃহকর্মীদের এক বছর ধরে নিয়োগ স্থগিত করে রেখেছিল কুইতের নির্ধারকরা এরপর থেকে কুইতে বহুবার ফিলিপিনের নির্ধারকরা এসেছিল সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য অনেক আলাপ আলোচনা বেতন সুযোগ সুবিধা সহ আরও বিভিন্ন আলোচনার পর পরিশেষে ফিলিপিনি গৃহকর্মী কুইতে আসা শুরু করেছে ম্যানিলা কর্তৃপক্ষ আরোপিত নিষেধাজ্ঞা অভ্যন্তরীণ শ্রমবাজারে একটি উল্লেখযোগ্য ফাঁক রেখে গেছে যা আপনারা সাম্প্রতিক সময় লক্ষ্য করেছেন যখন ফিলিপিন্স কর্তৃপক্ষ কুয়েতে শ্রমিক পাঠানো বন্ধ করে দেয় এরপর থেকে কুয়েতের শ্রম বাজারে শ্রমিক সংকট তৈরি হয় বিশেষ করে গৃহকর্মী সংকট যা বর্তমান সময় পর্যন্ত অব্যাহত রয়েছে কুয়েতের গৃহকর্মী শ্রম বিষয়ক বিশ্লেষক বাসাম আল সামরির মতে যা নিশ্চিত করা হয়েছে বাইশে জুলাইয়ের প্রতিবেদনের পর কয়েক মাস অপেক্ষার পর এই সম্পর্কের উন্নয়ন হয়েছে এবং যে ধারাবাহিকতায় শ্রমিক পাঠানো শুরু করেছে ফিলিপিনস নতুন ফিলিপিনো শ্রমিকরা শ্রমের ঘাটতি মোকাবেলা করতে প্রস্তুত বলে তিনি মনে করছেন বাসাম আল শামরিস সম্মতি দিয়েছেন ফিলিপিনো গৃহকর্মীরা শনিবার কুইতে প্রবেশ করেছে যা প্রথম বেশ ধারাবাহিক আরও বহু শ্রমিক কুইতে প্রবেশ করবে যার মাধ্যমে বর্তমান যে শ্রমিক সংকট রয়েছে সেটি কেটে যাবে এ সময় তিনি নিশ্চিত করেছেন তিরিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী শ্রমিক মূলত বর্তমান সময় প্রাধান্য দেওয়া হচ্ছে যারা অভিজ্ঞ অভ্যন্তরীণ শ্রম বাজারে যে শূন্যতা সৃষ্টি হয়েছে সেই শূন্যতা পূরণ করার জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি নিশ্চিত করেছেন বর্তমান সময়ে শ্রমিক সংকটের যে চ্যালেঞ্জ রয়েছে সেই চ্যালেঞ্জ মোকাবেলায় এরা অগ্রণী ভূমিকা পালন করবে বলেও তিনি মত প্রকাশ করেন চুক্তি মেনে চলার গুরুত্ব শ্রমের ঘাটতি দূর করা আল সামরিক ক্রমাগত নিয়োগের একটি মসৃণ প্রবাহ বজায় রাখার জন্য চুক্তির শর্তাবলী মেনে চলার গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন শ্রমিক এবং কর্তাকে জনশক্তির জন্য পাবলিক অথরিটিকে শ্রম প্রবিধান সম্পর্কিত অতীতের ঘাটতিগুলো সমাধান করার জন্য অনুরোধ করেন নিশ্চিত করেছেন যে নিয়োগকর্তা এবং শ্রমিক উভয়ের মুখোমুখি সমস্যাগুলো সমাধান করা হয়েছে ফিলিপিন এবং অন্যান্য দেশ নিয়োগের স্থায়িত্ব নিশ্চিত করার জন্য এই পদক্ষেপটি অপরিহার্য কুয়েতের বাসী এবং নাগরিকদের যে মুখোমুখি অবস্থান এটি কেটে যাবে কুয়েতি পরিবার ফিলিপিনো শ্রমিকদের মূল্য অনেক বেশি বা চাহিদা সম্পন্ন আপনারা অবগত রয়েছেন ফিলিপিনী গৃহকর্মী ঘরগুলিতে সর্বোচ্চ প্রথম স্থানে রয়েছে ফিলিপিনী গৃহকর্মীরা কুয়েতি এবং প্রবাসী পরিবারগুলিতে তাদের শক্তিশালী যোগাযোগ দক্ষতা মানসম্পন্ন যত্ন মানব শিক্ষার স্তর ও কুয়েতি সমাজের প্রথা ও অতিহের সাথে পরিচিত যে কারণেই কুয়েতে ফিলিপিনি গৃহকর্মীর এত চাহিদা বিশেষ করে গৃহকর্মী শ্রমবাজারে তাদের উল্লেখযোগ্য উপস্থিতি বর্তমান শ্রমঘতির একটি গুরুত্বপূর্ণ সমাধান নিয়ে আসবে বলেও মনে করা হচ্ছে যা দীর্ঘদিন তারা না আসার কারণে যে অভাব সৃষ্টি হয়েছিল আলসাম্রি নিশ্চিত করেছেন আগত কর্মীরা অভিজ্ঞ ব্যক্তি যারা আগে কুয়েত বা মধ্যপ্রাচ্যের সৌদি দুবাই কাতার বাহরাইন ওমান এ দেশগুলিতে কাজ করেছিলেন বর্তমানে সরকার নতুন নিয়োগে কোনো শ্রমিক আনতে চাচ্ছেন না এর মূল কারণ হচ্ছে যে অভিজ্ঞ কর্মীরা উপসাগরীয় কাজের অভিজ্ঞতা বা পরিবেশ এবং বর্তমান পরিস্থিতির সাথে নিজেদেরকে ম্যাচিং করতে পারবে খুব সহজে আর যে কারণে পরিবারগুলো ভালো সেবা পাবে এবং গৃহকর্মীরাও নতুন করে সংকটে পড়বে না একটি পরিবেশে এসে আলসামরি নিয়োগের মূল্য সামঞ্জস্যের জন্য আহ্বান জানিয়েছিলেন যা এর আগেও আপনারা অবগত রয়েছেন সর্বশেষ আলসামরি বাণিজ্য শিল্প মন্ত্রণালয়ের কাছে সিদ্ধান্ত নাম্বার সংশোধন করার জন্য ব্যক্ত করেছেন তার আহ্বান এবং বলেছেন দু হাজার চব্বিশে দুইয়ের গৃহকর্মীদের নিয়োগের মূল্য নির্ধারণ করে বর্তমান মূল্যের কাঠামোর মধ্যে রয়েছে এশিয়ান দেশগুলোর কর্মীদের সাতশো পঞ্চাশ দিনের আফ দেশগুলো থেকে দিনার এবং দেওয়া বিশেষ পাসপোর্টের জন্য তিনশো পঞ্চাশ দিনার তিনি আরও জোর দিয়ে বলেছেন এই মূল্য নির্ধারণের সময়সীমা কুয়েতের শ্রম আগমনের গুণমানকে আরো প্রভাব ফেলবে কারণ সম্ভাব্য প্রার্থীরা কম হারে বাধাগ্রস্ত হবেন তিনি মনে করেন নতুন ফিলিপিনের গৃহকর্মীরা আগমন কুয়েতের চলমান শ্রম ঘাটতি মোকাবেলায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হবে এবং অভিজ্ঞ কর্মীদের শূন্যস্থান পূরণ করার জন্য দেশের শ্রম বাজার স্থিতিশীল হবে বলেও তিনি মত প্রকাশ করেন তিনি এও বলেন কুয়েতের জন্য শ্রম চুক্তি যথাযথ বাস্তবায়ন নিষেধ করা এবং নিয়োগ পদ্ধতিতে গুণমান এবং স্থায়িত্ব বজায় রাখার জন্য মূল সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবেও তিনি মত প্রকাশ করেছেন প্রিয় দর্শক আমরাও চাই বাংলাদেশের সাথে কেয়া এভাবে ফিলিপিনের মতো করে দ্বিপাক্ষিক আলোচনা অব্যাহত থাকুক এবং বাংলাদেশিদের সমস্যাগুলোর সমাধানের জন্য আমাদের নীতি নির্ধারকরা গুরুত্বপূর্ণ আলোচনা করে সেটি চুক্তি আকারে সমাধান করুক ঠিক যেমনটি করেছে ফিলিপিন্স আপনার মতামত কি কমেন্টস করে জানিয়ে দিন